কত রেক্টেঙ্গেল তুলি, 100 100 পিটি, 100 100 পিটি দিও পিটি। ওকে এরপরে লাইন থেকে সেগমেন্ট লাইন কালার করে লাইনের কারণ কালার দিয়ে ক্লিক করে লাইনটাকে ক্লিক করে অবজেক্ট গড পিস্টল পার্টিকেল মাইনাস 20 ব্লক ব্লক পার্টিকেল মাইনাস 20 ওকে ওকে দিলাম জুম করে নিলাম নিয়ে ডাবল ক্লিক করে এটা চাইলে আমরা ভেতরে দিতে পারি বাড়তি অংশ ক্লিক করে এরপরে সিলেক্ট করলাম আচ্ছা পাথ ফাইন্ডার থেকে ডিভাইড থেকে আইকনে ক্লিক করলাম ডিভাইড পাথ ফাইন্ডার যদি না পাই তাহলে উইন্ডো থেকে পাথ ফাইন্ডারটা নিয়ে আসবো এসে এখানে ক্লিক করবো এরপরে এখানে ক্লিক দিলাম ক্লিক এরপরে এটা কেটে দিলাম সরি গ্রুপ করতে হবে তারপরে ক্লিক করে আন গ্রুপ এরপরে এখানে ক্লিক করে ডিলিট সার্কেল ফিলিপস টুল সিলেক্ট করে ক্লিক করছি নেক্সট স্টার করে স্টার্ট টু ডাবল ক্লিক করো ডাবল ক্লিক করো এখানে দেবে 3 দিয়ে ওকে দেবো রাইট বাটন ক্লিক করবো বাটন রাইট বাটন ক্লিক করে মাউসের ট্রান্সফর্ম থেকে রোটেট ট্রান্সফর্ম থেকে রোটেট ক্লিক করে ওকে ছোট করে অবজেক্ট
পার ডিসটর্ন আর হরিজন্টাল দোষ দোষ ওকে এটা আসলে উপর দিকে রোটেট হবে এখান থেকে এক্সপ্যান্ড করবে ছোট করে নিয়ে ট্রান্সফর্ম থেকে এখানে মাইনাস পাস ট্রান্সফর্ম থেকে পাস দেব রিফ্লেক্ট সিলেক্ট করে ইলেকট্রন
চাইলে অন্য কোনো কালার কোনো কালার চাইলে নিচের কালারটাকে নো করে দিই, নিচের কালারটা নো করে দিই। ঠিক আছে।